नमस्कार बंधुरा, आमी टुशु आजरा तुम्हारे सामने आज के आबार एसेछि। तुम्हारा साथे थाको, पाशे थाको, आमी किछु बोलते चाई, शुनते थाको। जार आमार कथा भालो लागबे ना प्लिज आमार पोस्टटा एड़िए जाबेन, कोनो कमेंट करते आसबेन ना, कारण कमेंट करले तर्कातर्की होबे, जायगाटा खूब खराब होबे आर खूब बाजे ब्यापार लागे। आमारो जा पोस्ट भाल लागे ना, आमी सेई पोस्टटा एड़िए चले जाई। जाइयो, कल के हाईकोर्टे राय दिए कि राय ना, आमरा बांगालीरा ना कि गिए ठाकुर देखते पारबो ना, जे दुर्गापूजो बांगाली प्रत्येकटा इमोशन जड़िए आछे जे दुर्गापूजोर साथे, आमरा ठाकुर देखते पारबो ना केन? आमादेर करोना हो जाबे। रोज बासे जेभावे बादुर झोलार मतन मानुष झूले अफिस जाच्छे ताते करोना होच्छे ना? रोज रास्ताघाटे एत मानुष बेरोच्छे नित्य प्रयोजने तादेर काजकर्म सब किछुर जन्य, ताते करोना होच्छे ना? আমরা যখন দোকানে জামা কাপড় কিনতে যাচ্ছি তাতে করোনা হচ্ছে না? তাহলে এক কাজ করুন না, পুরো পৃথিবীটাকে বন্ধ করে দিন, মুড়ে দিন, লুকিয়ে বাঁচুন, দেখুন করোনা যায় নাকি। যে রোগ আসে সে রোগ কোনোদিন যায় না। করোনাকে, করোনার কবলে সবাইকে পড়তে হবে। আমি পড়েছি, কাল হয়তো আপনি পড়বেন, পরশু হয়তো অন্য কেউ পড়বে। তো আমি আবারও বলছি, আমার নিজের করোনা হয়েছিল, করোনায় সেরকম কোনো প্রবলেম হয়নি। গুড মর্নিং, গুড মর্নিং, সাথে থাক। করোনায় কোনো রকম প্রবলেম হয়নি। এখন যেভাবে করোনা নিয়ে একটা ড্রামা চলছে, বিশাল বড় ড্রামা চলছে, হ্যাঁ ড্রামা চলছে, বাঙালির ইমোশন নিয়ে খেলছে। তো করোনা যখন রাম মন্দির উদ্বোধন হলো তখন করোনা হয়ে গেল না? তখন হাইকোর্ট কোনো রায় দিতে পারলো না? এখন তো মনে হচ্ছে সব যেন বাঙালি বিরোধী হয়ে যাচ্ছে। এগুলো কি হচ্ছে ভাই? রাম মন্দিরে যখন জায়গায় জায়গায় উৎসব হলো তখন করোনা ছাইলো না? তখন কিছু করতে পারলেন না? প্রধানমন্ত্রী যখন বললো যে রাম মন্দির উদ্বোধন হবে, উনি যখন নিজে গিয়ে উদ্বোধন করতে গেলেন তখন এটা আটকাতে পারলেন না? পারলেন না। তো দোকান যদি আপনারা বন্ধ করেন বেশি ভিড় হবে। আজ বন্ধ করবেন, আজকের কাস্টমার, কালকের কাস্টমার, দুদিনের কাস্টমার যেদিন খুলবে সেদিন যাবে, তাহলে তাতে করোনার চান্স আরও বেশি, তাহলে করোনা হবে না? করোনাকে তো আপনারাই ডাকছেন, করোনাকে আপনারাই স্বাগত করছেন, এটা কি হচ্ছে? কিছু আটকাতে পারবে না, দেখি আপনারা কি করে আটকান। একটা লিমিটেশন আছে, আপনারা মিছিল করছেন, মিটিং করছেন, তাতে করোনা হয়ে যাচ্ছে না? আর বাঙালির অর্থনীতিটাকে তুলতে গেলে খুব কষ্ট হচ্ছে না? জামা কাপড় কেনা হয়ে গেছে লোকের, জুতো কেনা হয়ে গেছে, আর এখন বলছেন ঠাকুর দেখতে যেতে দেবেন না, সব কিছু নাটক করছেন, ইয়ার্কি মারছেন, এগুলো কি হচ্ছে? বাঙালি আর এগুলো মেনে নেবে না। আর এটা আরও ভালোভাবে বাঙালির কাছে স্পষ্ট যে দিদি বাদে বাংলায় যদি অন্য কোনো পার্টি ঢোকে অবশ্যই বাঙালির জায়গা শেষ হবে সেখানে, 100% শেষ হবে। আমি আপনাদেরকে বলছি বন্ধু, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের তৃণমূলের যদি পার্সোনাল কোনো ছেলেমেয়ের প্রতি পাড়ায় যদি রাগ থাকে থাকতেই পারে, কোনো ব্যাপার না, এটা হতে পারে, আপনার সাথে আমার মনোমালিন্য বা তার সাথে তার মনোমালিন্য। আপনি সবসময় একটা জিনিস জানবেন, আপনি কিন্তু ভোট দেবেন মমতা ব্যানার্জিকে দেখে, ওই তৃণমূলের সিম্বলটিকে দেখে আপনি ভোট দেবেন। আর আপনি যখনই আপনি প্রার্থীকে না, আপনি সিম্বলটুকু দেখে ভোট দেবেন, আর এটা হচ্ছে আমাদের দিদির প্রতীক। আর আপনি যখনই কোনো মানুষের সাথে দ্বন্দ্বে চলে যাবেন এবং ভোটটা অন্য কাউকে দেবেন, তখনই দেখছেন তো এখনও অন্য কেউ ঢোকেনি, তারপরেও এটা বাঙালি বিরোধী সমাজ তৈরি হয়ে গেছে। কাল কী হবে? নবান্নে তো হোলি খেলার সময় এদের মনে ছিল না যে করোনা হতে পারে, তখন ব্লু রং দিয়ে খুব সুন্দর হোলি খেলে চলে এলো নবান্নে। কী করতে গেলো? নবান্ন ঘেরাও করতে গেছিলো, নবান্নে গেছিলো, নবান্নর উদ্দেশ্যে যাত্রা করতে গেছিলো। কী ভাই, তখন করোনা হয়নি তোমাদের কারোর? কী বোনেরা, তখন করোনা হয়নি তোমাদের কারোর? আর এখন দুর্গাপুজো, বাঙালির দুর্গাপুজোর ইমোশন নিয়ে খেলছো, কিচ্ছু লাভ নেই, কোনো লাভ হবে না। দিদি নাকি মুসলিমদের বেশি আপন করেন আর বাঙালি বিরোধী। আচ্ছা, দিদি যদি দুর্গাপুজো না করতে দিত তখনও তো দিদি মুসলিমদের, আর এখন দিদি দুর্গাপুজো করার পারমিশন দিয়েছে, এখন আপনারা সেটাকে আটকাচ্ছেন। বাহ বাহ বাহ, আপনাদের রূপ তো সবার সামনে খুলে যাচ্ছে, আস্তে আস্তে তো নিজেদের রূপটা অলরেডি খুলে ফেলছেন। আপনারা নিজেদেরকে যতই চালাক মনে করুন, চালাক, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পূর্ণ হয় না। বাঙালির ইমোশন নিয়ে খেলছেন, আটকাতে পারবেন না। আমরা ঠাকুর দেখতে যাব, দূর থেকে ঠাকুর দেখব, 10 মিটার দূরত্ব থেকে, তবুও বেরোবো, রাস্তায় ভিড় করব। আপনারা বলেছেন প্রত্যেকটা পুজো প্যান্ডেলে ভিড় করা যাবে না, পুজো প্যান্ডেলের বাইরে তো ভিড় করা যাবে, বাইরেই ভিড় করব, তবুও ভিড় করব, ভিড় করব মানে ভিড় করব, আপনাদের উদ্দেশ্য সফলতে দেব না, 10 মিটার দূরত্বে দাঁড়াবো, কোনো পুজো প্যান্ডেলে ঢুকবো না, কিন্তু তবুও রাস্তায় বেরোবো, কারণ দুর্গাপুজো বাঙালির উৎসব। করোনাতে প্রত্যেকটা মানুষ এফেক্টেড হয়েছে, বা অনেকে আছে এফেক্টেড হয়নি, তারা আগামী দিনে এফেক্টেড হবে। যাদের করোনা হয়েছে কেউ কেউ বুঝতে পেরেছে, আমরা এমন বুঝতে পেরেছিলাম,
কেউ কেউ বুঝতে পারেনি নিজে থেকেই সুস্থ হয়ে গেছে, আর কেউ কেউ ভয়ে হসপিটালাইজড হয়েছে, কিছুটা ভয়ে হয়েছে, কিছুটা ভয়ে মানুষ হসপিটালাইজড হয়েছে। ইয়েস, করোনা ঘরে থেকেই সুস্থ হয়, করোনাতে সেরকম কোনো ভয় নেই, আমি নিজে এফেক্টেড হয়ে বলছি। মরে ভূত হও বস, না মরে ভূত হয়েও না। যাই হোক, তো করোনা নিয়ে করোনার নাম করে মিছিল করছেন, মিটিং করছেন, দোকান বাজার করছেন, কেনাকাটা করছেন, সব করছেন, আর ঠাকুর দেখতে গেলে করোনা হয়ে যাবে, নাটক করছেন। নাটকটা না আপনাদের নাটক আপনাদের কাছে রাখুন, অনেক নাটক করেছেন। বাঙালির ইমোশন নিয়ে খেলবেন না, একটি ভোটও পাবেন না, একটি ভোটও পাবেন না, যা করছেন করে নিন, 21-এ কিন্তু ভোট, মনে রেখে দেবেন এটা, ঠিক আছে, অবশ্যই এটা মনে রাখবেন। যাই হোক, আমার বলার কিছু নেই আর, আমি শুধু এই দুর্গাপুজো নিয়ে এইটুকুনি কথা বলতে এসেছিলাম যে যদি এটা রাম মন্দির আটকানোর, কোর্ট খুব ভালো ডিসিশন নিয়েছে, হাইকোর্ট খুব ভালো ডিসিশন নিয়েছে, কিন্তু এটা ছট পুজো, দেওয়ালি, রাম মন্দির যখন উদ্বোধন হলো সেই সময় প্রত্যেকটা মুহূর্তে এই ডিসিশনটা নেওয়ার উচিত ছিল। ঈদ তখন কেন নিল না, তাহলে বাঙালিদের উৎসবের সময় কেন নিল? যেহেতু দিদি বাঙালিদের উৎসব করতে পারমিশন দিয়েছে, দিদি ক্লাবগুলোকে 50,000 টাকা করে দিয়েছে, আরে দিদি দিয়েছে ক্লাবগুলোকে 50,000 টাকা, আপনার কি? দিদি কার টাকা দিচ্ছে? আপনার ঘর থেকে টাকা নিয়ে গিয়ে দিয়েছে? দেয়নি তো। যখন আপনার বাড়ির মেয়েকে সাইকেল দিচ্ছে, যখন কন্যাশ্রী দিচ্ছে, তখন কি এটা বলেছেন আমাদের ট্যাক্সের টাকা নিয়ে দিদি দিচ্ছে? বলেননি তো। তাহলে আজকে দিদি যখন 50,000 টাকা করে দিচ্ছে, আপনাদের কি যায় আসছে? ঠাকুরটা দেখতে আপনারাও যান, 50,000 টাকায় দুর্গাপুজো হয় না, বাড়িতে একদিন পুজো করে দেখুন কত টাকা লাগে দুর্গাপুজো করতে, 50,000 টাকায় পুজো হয় না। এই প্যান্ডেল দেখতে না বহু দূর দূরান্ত থেকে, বহু জায়গা থেকে মানুষ আসে, কলকাতার বুকে ভিড় করে। ইমোশন নিয়ে খেলবেন না বাঙালির, তাহলে বাঙালি কিন্তু ছেড়ে দেবে না, বাঙালির ইমোশন নিয়ে খেলবেন না, বাঙালি ছেড়ে দেবে না। যারা বলছে যে আমরা জায়গা এড়িয়ে চলছি, ভিড় এড়িয়ে চলছি, এখানে বহিরাগতদের প্রবেশ নিষেধ, অথচ তারাই যে কোনোভাবে ভিড় করে বেড়াচ্ছে, ভাই কী করে ভিড় করে বেড়াচ্ছ ভাই, একটু বলবে? মানে চোরকে বলছো চুরি করতে, আর গৃহস্থকে বলছো সাবধান হতে। যাই হোক, 2021-এ ভোট আপনারা একটু ভেবে নেবেন, আমিও ভেবে নিয়েছি। আর যারা ঘরে বসে বলছো যে দুর্গাপুজোয় ডাক্তাররা ভয় কাঁপছে, পুলিশ ভয় কাঁপছে, আপনাদের কোন ডাক্তারটা এসে বলেছে যে আমরা ভয় কাঁপছি? আপনাদের কোন পুলিশ এসে বলেছে যে আমরা ভয় কাঁপছি? বলতে পারবেন, নাম দিয়ে বলতে পারবেন? নিজেদের মন গড়া কথা, নিজেদের ঠোঁটের কথা অন্য লোকের কথা বলে চালিয়ে দেবেন না ফেসবুকে। আপনার ভয় আছে, আপনার অসুবিধা আছে, আপনি ঘরে বসে থাকুন, আমাদের ভয় নেই। আরে জন্মাইলে মরিতে হবে, অমরকে কোথার হবে, জন্মেছি এখন মরতে তো হবে, মরবো, জন্মেছি এখন মরবো, কিন্তু জীবনটা আনন্দের, যে কটা দিন বাঁচবো আনন্দ করে বাঁচবো। বাঙালির দুর্গাপুজো সাথে বাঙালির অনেক ইমোশন জড়িয়ে থাকে ছোট ছোট, অতএব আমরা ঠাকুর দেখব 10 মিটার দূরত্ব থেকেই দেখব, প্যান্ডেল দেখে বাড়ি ফিরব, কিছু দেখব না তাও ঘুরব, মানে রাস্তায় যাব, ব্যাস এই হলো কথা। ওকে বাই, আমি আমার লাইফ শেষ করলাম এখানে।